দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন এশিয়ান মিউজিক। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়ে গেলাম পুরো সময় জুড়ে বৃষ্টি, এবং সাথে আছেন একজন ভাওয়াইয়া কণ্ঠশিল্পী, আমাদের রাজা ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ভালো ভাইয়া। ব্যস্ততা কেমন চলছে? ব্যস্ততা খুবই, আমাদের ঐতিহ্যের গান তো মানুষ নিশ্চয়ই জানেন, মাটি এবং শেকড়ের গান। জি, শেকড়ের গান তো মানুষের আগ্রহ থাকবেই আর ব্যস্ততাও থাকবে। যাক, আমরা এই পর্যায়ে একটি গান শুনে ফেলি, আমরা ব্যস্ততার কথা এবং আড্ডাটি আরো পরে আসব। তো শুরুতে যে গানটি করব, এটি আব্বাসউদ্দিনের গাওয়া একটি জনপ্রিয় গান, কথা আব্দুল করিম, সুর আব্বাসউদ্দিন। হ্যাঁ, আর গানটি হচ্ছে এরকম, প্রিয়ার জন্য যে অপেক্ষা, তার জন্য বাড়ি বানানো, কলার গাছ রোপণ করা, ফুলের বাগান করা, নিজের মাথার চুলো কেশও ময়লা হয়ে যায় তবু আসে না, অসাধারণ এক কল্পচিত্র গানটিতে শোনাচ্ছি। জি, ও মোর কালারে কা
এবং শেখরের গান যখনই শুনি তখনই মন ছুঁয়ে যায়। তো আমার যতটুকু ধার জানা মতে যে আপনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। হ্যাঁ, সঙ্গীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। জি, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকা সত্ত্বেও আপনি এত এত সুন্দর করে ভাওয়াইয়া গান কিভাবে রপ্ত করলেন নিজেকে? সেটি আমার আসলে বলতে হয় আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ, প্রয়াত নুরুল ইসলাম জাহিদ, এক বছর হলো উনি ইন্তেকাল করেছেন। ওনার সান্নিধ্যেই যাওয়া, ওনার সান্নিধ্যেই সব কিছু পাওয়া, তাত্ত্বিক বিষয় সব ওনার কাছ থেকেই, এবং ওনার সান্নিধ্যে না গেলে আজকে আমি এখানে বসে গান করা আদৌ সম্ভব ছিল না। ঠিক আছে, আমরা এই মুহূর্তে একটি ফোন কল দিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রায়হান বলছিলাম, কুয়াকাটা থেকে, একদম সর্বদক্ষিণে বাংলাদেশের। আচ্ছা জি ভাইয়া, কথা বলুন আজকে শফিউল ইসলাম রাজা, শফিউল আলম রাজা, কথা বলুন ভাইয়ের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। আমি একদম আপনার প্রোগ্রাম দেখতেছি এবং বাংলাদেশের সর্বদক্ষিণ সেই কুয়াকাটা থেকে কথা বলতেছি আর কি। বাহ বাহ, খুবই সুন্দর। গানটা অবশ্যই করবো আপনার জন্য, সমস্যা নেই। হ্যাঁ জি, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। আচ্ছা, এবারে যে গানটি করবো এটি ভালোবাসা তো আমরা সবাই করি, কম বেশি, তাই না? কম বেশি না, প্রত্যেকেই করে, প্রত্যেকেই করে, তাই না? প্রেম ভালোবাসা না করলে যখন আসলে মানুষ হওয়া যায় না। তো ভালোবাসার মানুষ যখন খুব আলা বলা হয়, খুব কম বয়সে যে প্রেমটা খুব মনে রাখার মতো, তো ভালোবাসার মানুষটি বলছে, আগুনকে বলছে, আগুন তুই যতই জ্বলিস জলেক রে আগুন, যতই পুরিস পরেক রে আগুন, মোকে পুড়িয়া করেক ছাই, তবু না লাগিস মোর ফুলবালার গায়ে লাগে রে দোহাই। অসাধারণ কথা। জি শুনে ফেলি গানটির কথা এবং সুর আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ। ও তুই যতই জ্বলিস জলেক রে আগুন, ও তুই যতই পুড়িস পরেক রে আগুন, মোহকে পুড়িয়া কহরেক ছাই আগুন, মোহকে পুড়িয়া কহরেক ছাই, লাগিস মো ফুল বাহার গায় লাগে রে দোহা, লাগিস মো ফুল বাহার গায় লাগে রে দোহা।
খুশির খেলারি বালা, না বুঝি তাই দুনিয়ার চালারি, অল্প বয়সীর খেলারি বালা, না বুঝি তাই দুনিয়ার চালারি, বুঝে হে ভাবের ভাব হেলাও তা, বুঝে হে ভাবের ভাব হেলাও তা, আগুন মোহকে পুড়িয়া গহরেক সাই, আগুন মোহকে পুড়িয়া গহরেক সাই, না লাগিস মো ফুল বাহালার গায় লাগে রে দোহা, লাগিস মো ফুল বাহালার গায় লাগে রে বালা মোর আলারে ভোলা, না শৈবে তার আগুনের ঝালারি, কি বালা মোর আলারে ভোলা, না শৈবে তার আগুনের ঝালারি, মত হল সরলা মানুষ না, তাহার মত হল সরলা মানুষ না, আগুন মোহকে পুড়িয়া গহরেক সাই, আগুন মোহকে পুড়িয়া গহরেক সাই, না লাগিস মো ফুল বাহালা চমৎকার ভাইয়া, তো প্লেব্যাকে কাজ করেছেন? জি, সিনেমায় করেছি। জি, তো ভাওয়াইয়া গান নিয়ে প্লেব্যাকে কাজ করা, এই অনুভূতিটা একটু জানতে চাইব। এটি অনুভূতি অনেক, তারপরেও যতটুকু বলবো যে 40 বছর আগে সিনেমায় ভাওয়াইয়া ব্যবহৃত হয়, সেখানে শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন, রথীন্দ্রনাথ রায়, ফেরদৌসী রহমান ওনারা গেছেন, কিন্তু আমার কেন জানি না দীর্ঘ 40 বছর সিনেমায় ভাওয়াইয়া ব্যবহৃত হয়নি। 40 বছর পরে, 4 দশক পরে আমার সুযোগ হয়েছে সিনেমায় গান করার, একদম মৌলিক ভাওয়াইয়া গানগুলোই আমি করেছি আর কি। তো এবারে যে গানটি করব সেটিও উত্তরেশ্বর সিনেমায় গেয়েছি সেই ভাওয়াইয়াটি। ঠিক আছে, কিন্তু আমি আরও কিছু কথা জানতে চাইব আপনার কাছে। আপনি গানের পাশাপাশি তো সাংবাদিকতাও করেন এবং করছেন, দীর্ঘ অনেক বছর যাবৎ আপনি সাংবাদিকতা করছেন। জি, তো সাংবাদিকতা প্লাস গান, ভাওয়াইয়া গান, এই দুটোর সংমিশ্রণ কী করে হলো?
এটা ছোট্টবেলা থেকে আমার গানের সেই মানে বাসা বেঁধে আছে গানের সুর, আর সাংবাদিকতাও ছোটবেলায় বলতে পারেন আমার ছোটবেলা থেকে লেখালেখির অভ্যাস, পরে রাজধানীতে এসে সাংবাদিকতায় যুক্ত হওয়া, তারপর দীর্ঘ 24 বছর কেটে যায়। ভাইয়া কোনো পত্রিকায় আছেন কি? আমি ছিলাম যুগান্তরেই ছিলাম 14 বছর, সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছি, আমি ফ্রিল্যান্স কাজ করছি এখন। ঠিক আছে, তা আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাব, বিরতি থেকে এসে আরও গান শুনব। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আরও ভাওয়াইয়া কিছু গান শুনব, চলে যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও হাজির হয়ে গেলাম ওয়ালটন এশিয়ান মিউজিকে, সাথে আছেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী শফিউল আলম রাজা। চলুন তার কাছে আবারও যাওয়া যাক ভাইয়া। জি, তো আজকে তো আমরা পুরো সময় জুড়ে ভাওয়াইয়া গানই শুনব, এই পর্যায়ে আমরা কোন গানটি শুনে নিচ্ছি? এই পর্যায়ে যে গানটি শুনব, তোরে সুর সিনেমায় গিয়েছি, শাহনেয়াজ কাকলি পরিচালিত, এবং সিনেমাটি আন্তর্জাতিক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। বাহ, আপনার নিজের মৌলিক ভাওয়াইয়া গান। জি, মৌলিক ভাওয়াইয়া গান, আর গানটির কথা ও সুর আমার গুরুজি নুরুল ইসলাম জাহিদ। তো আর গানটিতে এরকম যে স্বামীর ইচ্ছা হয়েছে পিঠা খেতে, তো কি কি পিঠা খাবে গানে গানে সেটি বলা হবে। বাহ, খুব মজার গান, শুনে ফেলি। কয়সার আলো চাউল পাহাড়িয়া শোনাম, বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মুখ গামলা কয়েক, পিঠায়ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাহায়, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাহায়। কয়সার আলো চাউল পাহাড়িয়া শোনাম, বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মুখ গামলা কয়েক, পিঠায়ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাহায়, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার কয়খান বানান পুয়ে পিঠে কয়খান চিহিতে, বানান কয়খান চিহিতে, আরে কয়খান বানান পুয়ে পিঠে কয়খান চিহিতে, বানান কয়খান চিহিতে, ওরে হাট থাকি যে কাউলে, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চা। কয়খান বানান ভাকা পিঠে দমদমা কোহড়িয়া, ভাকা দমদমা কোহড়িয়া, আরে কয়খান বানান ভাকা পিঠে দমদমা কোহড়িয়া, ভাকা দমদমা কোহড়িয়া, ওরে গরমে গরমে খায়ানে মই মনের হাউস মিটিয়া, ওরে গরমে গরমে খায়ানে মই মনের হাউস মিটি, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাহায়, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠে খাবার চাহায়।
আরো বানাইবেন গড়গড়িয়া বড় বড় কোহরিয়া, আরো বড় বড় কোহরিয়া, আরো বানাইবেন গড়গড়িয়া বড় বড় কোহরিয়া, আরো বড় বড় কোহরিয়া, ওরে কালি পিয়ানে বসিয়া খামো নয়া গুড় মাখিয়া, বিয়ানে বসিয়া খামো নয়া গুড় মাখিয়া, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই, কয়সার আলো চল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মো গামলা গয়ে পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হায় রে হায় পিঠে খাবার জিউটা যে কাউলে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হায় রে হায় পিঠে খাবার জিউটা যে কাউলে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চাই। বেশ কিছু পিঠার কথা আমরা শুনে ফেললাম, যদিও গরম মাস, গরমের এটা উত্তরাঞ্চলে মানে বিশেষ করে শীতকালে ব্যাপক আকারে পিঠা, এখন তো আর মায়ের হাতের আসলে পিঠা খেতে পারি না। আমার মনে হয় যে গানটা একটা আঞ্চলিক ভাষার উপরে ছিল, ভাওয়াইয়া গানেই হলো আঞ্চলিকতা, এখানে একটু বলে রাখা দরকার, ভাওয়াইয়া হচ্ছে ভাবের গান, ভাবের আঞ্চলিক শব্দ হচ্ছে ভাও, ভাওয়ের সঙ্গে আইয়া প্রত্যয় যুক্ত হয়েছে ভাওয়াইয়া, আর এই ভাওয়াইয়াটা বাংলাদেশের বিশেষ করে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, চিলমারি আর পশ্চিমবঙ্গের আসাম, গোয়ালপাড়া, কুচবিহারে এই অঞ্চলটি ভাওয়াইয়ার জন্য, এখানে শব্দগুলো ভাওয়াইয়ার বৈশিষ্ট্যের অন্যতম একটি আঞ্চলিক শব্দও থাকবে। জি, তো একটা ফোন কল নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আবু, আমি জামালপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সোহেল রানা। জি ভাইয়া, কথা বলুন, আজকে আমাদের রাজা ভাই আছেন ভাওয়াইয়া শিল্পী, কথা বলুন তার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আমি যে গাড়িয়াল ভাই স্টোরি গানটা শুনতে চাই, কি গাড়িয়াল ভাই? অবশ্যই শোনাবো, এই একটু পরেই শোনাবো, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া, সাথেই থাকুন। আসলে ভাওয়াইয়া গান বলতে আমাদের বাংলাদেশের সবার আগে যে গানটির কথা চলে আসে, ও কি গাড়িয়াল ভাই। আর ভালো লাগার বিষয়, আমার বাড়িও চিলমারির বন্দর, সেই গাড়িয়াল ভাই চিলমারির বন্দরেই গাইবো। হ্যাঁ, তো এবারে যে গানটি করব, এটি আব্বাসউদ্দিনের একটা একেবারে জনপ্রিয় গান, তো গানটি শুনলে বুঝবেন যে একজন বগা আর বগির যে বেদনা, বগ যখন আটকা পড়ে যায় ফাঁদের মধ্যে কি অবস্থা, তো সেই গানটি করব। কথা সংগ্রহ, সুর আব্বাসউদ্দিন।
অসাধারণ একটি গল্প ছিল। জি, আসলে বাংলার মানুষ এমন কোনো মানুষ নেই যে এই কথাটি বা এই প্রচলনটির সাথে পরিচিত না, যে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এবং মজার বিষয় হচ্ছে যে এই গানটি গবেষকরা বলছেন যে পৃথিবীর 17টি লিরিকের অন্যতম একটি লিরিক। অসাধারণ, অসাধারণ। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার, বিশাল অনেক বড় একটা গর্বের ব্যাপার। তো আপনার পাশাপাশি আপনার সাথে যেই যন্ত্রশিল্পীরা আছেন তারাও খুব অসাধারণ বাজাচ্ছেন, তো আমার দর্শকদের সাথে তাদের সবাইকে একটু পরিচয় করিয়ে দেবেন। পরিচয় করে দিই, আসলে যন্ত্রশিল্পীরা না থাকলে তো শিল্পী কখনোই সম্পূর্ণ না, অসম্পূর্ণ থেকে যায়। তো ডান দিক থেকে আসি, তবলায় রাজন, খুব মিষ্টি হাত, হাসেও সুন্দর। আর তারপরে আছেন অক্টোপ্যাডে আছেন আমাদের সগির ভাই, দোতরায় আছেন মোকাদ্দেস ভাই, বেতারে চাকরি করেন। তারপরে আমি শফিউল আলম রাজা, পাশে বৃষ্টি। তারপরে বাঁশি বাদক আছেন আমাদের বাবু মামা, তার বাবার অনেক বাঁশঝাড় ছিল, তো বাঁশঝাড় থেকে বাঁশি কেটে এনে সে বাজায়, সুন্দর বাজায়। হ্যাঁ, তারপরে আলামিন ভাই কিবোর্ডে আছেন। সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। একটা ফোন কল আছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? আমি নাসির। জি ভাইয়া, আপনার টিভির ভলিউমটা একটু মিউট করে নিতে হবে। জি, থ্যাংক ইউ। ভাইয়া কোথা থেকে বলছেন? হ্যালো, ওকে, আমরা অত্যন্ত দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ, সাথেই থাকুন।
ভাই এই পর্যায়ে কোন গান শুনবো আমরা? এবারে যে গানটি শুনবো, স্বামী বা স্ত্রীর যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ, এখন তো কত দিবস পালন করি ভালোবাসার জন্য, তাই না? তো ভালোবাসা তো প্রতিদিনই, ভালোবাসা আসলে কখনো দিবস মেইনটেইন করা যায় না। তো আমাদের এই মুহূর্তে আরেকটি ফোন কল আছে, আমরা নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? হ্যাঁ, আমি রেজাউল ইসলাম নয় বলছি, উলিপুর থেকে। জি ভাইয়া, কথা বলুন, শফিউল আলম রাজা ভাই আছেন, ভাওয়াই আছেন। আমি শফিউল আলম রাজা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি। অবশ্যই কথা বলুন ভাই। আমার বাড়ি উলিপুর। আচ্ছা আচ্ছা ভাই, আপনার টিভির ভলিউমটা মিউট করে নিতে হবে। হ্যালো ভাই, আপনার টিভির ভলিউমটা মিউট করে নিতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন। আমি ওই গাড়িয়াল ভাইয়ের গানটা শুনতে, হ্যাঁ গাড়িয়াল ভাইয়ের গানটা করব, একটু পরেই করব। হ্যাঁ সমস্যা নেই। জি, এবারে যে গানটি, অনেক ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য, সাথেই থাকুন। মানে ভালোবাসার স্ত্রীকে বলছে যে তুমি বাইরে যেও না, আজকে আকাশ খারাপ, বৃষ্টি আসবে, বৃষ্টি এলেই তুমি ভিজবা, ভিজলেই তোমার জ্বর আসবে, জ্বর আসলে তোমাকে কে সাবু রান্না করে খাওয়াবে, কে তোমার মাথায় পানি দিবে, আর সব মিলে আমার দারুণ বিড়ম্বনা হবে। স্ত্রী স্বামীকে বলছে, স্বামী স্ত্রীকে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত ভালোবাসা। আচ্ছা, আর গানটির কথা এবং সুর নুরুল ইসলাম জাহিদ। ঠিক আছে। আজ দেওয়ায় দারুণ ম্যা বুঝি ঝরি আসিবে, আজ দেওয়ায় দারুণ ম্যা বুঝি ঝরি আসিবে, আরে বাইরাত না জান সোনা মোর গাও ভিজিবে, আরে বাইরাত না জান সোনা মোর গাও ভিজিবে, আজ দেওয়ায় দারুণ ম্যা বুঝি ঝরি আসিবে, আজ দেওয়ায় দারুণ ম্যা বুঝি ঝরি আসিবে, আরে বাইরাত না জান সোনা মোর গাও ভিজিবে, আরে বাইরাত না জান সোনা মোর গাও ভিজিবে। হাতের বাওনা সয় তাতে ঝরিতে ভিজিয়ে তোমার অসুখ যদি হয়, আরে একে বড় আলা ভোলা হাতের বাওনা সয় তাতে ঝরিতে ভিজিয়ে তোমার অসুখ যদি হয়, কাইবাই আছে পানি তুলিয়া মাথাতে ঢালিবে তোমার মাথাতে ঢালিবে, আরে কাইবাই আছে পানি তুলিয়া মাথাতে ঢালি খালিবে, আরো সাবুদানায় আন্দিয়া তোমার কাহাই খোয়াইবে, আরো সাবুদানায় আন্দিয়া তোমার কাহাই খোয়াইবে, কাও ভিজিয়া কামে গড়া না নাগিবে, আরে বাইরাত না জান সোনা মোর কাও ভিজিবে। হয় ঘর গুজরান মোর কাহাই দেখিবে, আরে যতন করি আন্দন বারণ কাহাই করিবে, তোমার জ্বর যদি হয় ঘর গুজরান মোর কাহাই দেখিবে, আরে যতন করি আন্দন বারণ কাহাই করিবে, বগলত বসি আরে মো কাই খোয়াইবে, আরে মো কাই খোয়াইবে, বগলত বসি আরে আরে বাইরে না জান সোনা মোর গাও ভিজিবে, আরে বাইরে না জান সোনা মোর গাও ভিজিবে, আরে বাইরে না জান সোনা।
মিষ্টি কিছু কথা ছিল। জি জি জি, খুব খুব অসাধারণ হয়েছে। আমার গুরুজিকে প্রায় বলতাম, আসলে এটা কাকে নিয়ে লিখছেন? আচ্ছা, তো গুরুজির স্ত্রী আবার হাসতেন একটু মিটমিট করে, মানে দেখায় দিলেন যে ওনাকে নিয়ে আর কি। ঠিক আছে, আমরা পরবর্তী গানে চলে যাব। জি, এই পর্যায়ে কোন গানটি শুনছি? সবাই যখন গানটার রিকোয়েস্ট করেছে, ও কি গাড়িয়াল ভাই, ঠিক আছে, তো এই গানটি করা হোক। ঠিক আছে। গাড়িয়াল ভাখি গাড়িয়াল ভা, কত রব আমি পন্থের দিকে চায়া, গাড়িয়াল ভা, কত রব আমি পন্থের দিকে চাহায়া হারি, যেদিন গাড়ি আহার উহুজাহার যা, নাহারির ও কি গাড়িয়াল ভা,
অনেকের কি বলবো আশা, যে সবাই যে রিকোয়েস্ট করেছিলেন, আমার মনে হয় যে সবাই শুনতে পেরে অনেক খুশি এবং আনন্দিত। এই গানটি সম্পর্কে আসলে কিছু কিছুই বলার নেই, কিছু অসম্ভব রকম একটি জনপ্রিয় তো অবশ্যই, জনপ্রিয় তো অসম্ভব সুন্দর বলে অসম্ভব জনপ্রিয়, জি জি, তাই না? এত সুন্দর করে মনের ভাব ব্যক্ত করা, হ্যাঁ, সেই গাড়িয়াল চলে গেছে তার, এত আকুলতা গানটির মধ্যে, যে গাড়িয়ালের স্ত্রীর যে আকুতি, জি, অসাধারণ আহাজারি এই গানটির মধ্যে আছে। গানটি শুনলে প্রতিবারই যখনই গানটি শুনি, কখনো তো গরুর গাড়ি যেটাকে বলে সেটা তো দেখিনি, তবে অনুভব করতে পারি। আমার বাড়িতেই গরুর গাড়ি ছিল, ও আমি দেখেছি ছোটবেলায় আমার বাড়ির সামনে শত শত গরুর গাড়ি চিলমারির বন্দরে যেতে। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আরও গান শুনব। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আরও ভাওয়াইয়া কিছু গান শুনব, চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ওয়ালটন এশিয়ান মিউজিকে, সাথে আছেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী শফিউল আলম রাজা। ভাইয়া, জি, এই পর্যায়ে কোন গানটি শুনব? এই পর্যায়ে যে গানটি করব, এটির কথা এবং সুর মোহাম্মদ কসিমউদ্দিন, তিনিও সহস্রাধিক গান লিখেছেন, তিনি আর নেই। আর গানটি হচ্ছে এরকম, প্রেমিক প্রেমিকা যুগল, সেই সন্ধ্যা থেকেই তারা কথা বলছেন, গল্প করছেন, তো যাই হোক, হঠাৎ করে রাতের বেলা মুরুগা মোরগ ডাক দিয়ে দিল, মোরগ ডাক দেওয়ার পরে তো বাড়ির লোকজন জেগে গেল, তারপর ওর রাগ হলো মুরুগের ওপর, যে তোমার কারণে আজকে আমার প্রিয়ার সঙ্গে কথা বলতে পারলাম না। তো বলল, রাগে ক্ষোভে বলছে যে তোমাকে কালকে সকালবেলায় আমি জবাই করব। ছোট্ট কথা কিন্তু অনেক মিষ্টি একটি গান। ঠিক আছে। ওরে তুই কেনে ডাকিল নিশা রাইতে রে মুরুগা, তুই কেনে, ওরে তুই কেনে ডাকিল নিশা রাইতে রে মুরুগা, তুই কেনে, ওরে নিশা রাইতে ডাকিল ঘুমের মানুষ জাগা লুহুরি কি, ওরে নিশা রাইতে ডাকিল নিন্দের মানুষ জাগা Thank you.
সারাইতে ডাকিল সুখের পীড়িত ভাঙি নুহুরি ওরে সারাইতে ডাকিল সুখের পীড়িত ভাঙি নুহুরি ওরে কাল সকালে গলায় দেব তোর সুরি চমৎকার। তো ভাইয়ার কাছে আমরা আচ্ছা একটা ফোন কল আছে, ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুবাই থেকে বলছি, আবুধাবি সংখ্যা থেকে বলছি। সুদূর আবুধাবি থেকে ফোন করেছেন। আজকে আমাদের সাথে সঙ্গীত শিল্পী ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী আছেন রাজা। রাজা ভাইয়ের সাথে কথা বলুন। হ্যালো, জি বলুন। আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি মূলত ভাওয়াইয়া নিয়ে কাজ করি, তারপর আপনি শুনতে চেয়েছেন, আমি দুই লাইন হলো শুনিয়ে দেব ওনার জন্য। আমি দুই লাইন হলো শাহ আব্দুল করিমের গান। অনেক অনেক দূর থেকে ফোন করেছেন, অসাধারণ ভাইয়া, অসাধারণ লাগলো, অনেক অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। অন্তত দুই লাইন হলো, আমি আসলে ভাওয়াইয়ার বাইরে কিছু করি না। বন্ধুরে কই পাবো সখি গো, ও সখি আমার, বলো না আমার বন্ধু বিনি পাগল মনে, বুঝাইলি বুঝি না আমার বন্ধু বিনি পাগল মনে, বুঝাইলি বুঝি না বন্ধুরে কই পাবো সখি গো, ও সখি আমার, বন্ধু বিনি পাগল মনে, বুঝা
সাথে ঠেকছি হি ফাদে গো সখী দিলা ষোলো আনা সাথে সাথে ঠেকছি হি ফাদে গো ও সখী দিলা পাখি উড়ে যেতে চায় আর ধর জোবানে না হায় গো প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর জোবানে না হায় গো প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর জোবানে না। আপনি তো চমৎকার করে এই গানটিও গেয়ে ফেললেন। আমি বিশ্বাস করি কেউ যদি ভাওয়াইয়া গান শুদ্ধভাবে করে, ভাওয়াইয়া কিন্তু প্রচুর কাজ, অনেকে বলে যে ভাওয়াইয়া কাজ নেই, আমার বিশ্বাস সব ধরনের গান সে করতে পারবে। আমি আধুনিকও করতে পারবো, নজরুলও করতে পারবো, সব ধরনের গান। আমার আসলে কমিটমেন্ট যে ভাওয়াইয়াটার প্রচার প্রসারে কাজ করছি, তাই আমি ভাওয়াইয়া নিয়ে কাজ করছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, আমরা পরবর্তী গানে চলে যাব। এবারে যে গানটি করব এটিও আব্বাসউদ্দিনের একটি জনপ্রিয় গান, আর গানটি আমি ছোট্টবেলায় যে যখন আমার বয়স 4-5 বছর হবে গ্রামোফোন রেকর্ড বা কলের গানে শুনে দৌড় দিতাম যে গানটা কোথায় হচ্ছে। গানের কিন্তু মানে বা সুর কিছুই বুঝতাম না, শুধু গানটা শুনেই দৌড় দিতাম যে কোথায়। সেই গানটি করব এবং খুব মজার, খুবই জনপ্রিয় একটি গান, বিশেষ করে আপনার আমার মা বাবা ভাই বোন বিশেষ করে খালা চাচিরা ওনারা খুব পছন্দ করেন। আচ্ছা, কিসের মোর রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোর রান্ধন, কিসের মোর বারণ, কিসের মোর হলদি বাটা, মোহরে প্রাণনাথ অন্যের বাড়ি যায়, মোহরে আঙ্গিনা দিয়া ঘাটা, মোরে প্রাণনাথ অন্যের বাড়ি যায়, মোরে আঙ্গিনা দিয়া ঘাটা, ও প্রাণ সজনী কাহার আগে কব দুষ্কের কথা, ও প্রাণ সজনী কাহার আগে কব দুষ্কের কথা, সঙ্গে কথা হেন জৈবন সাগরে ভাসাবো, ভাসালে ভাঙ্গিব মাথা, হেন জৈবন সাগরে ভাসাবো, ভাসালে ভাঙ্গিব মাথা, ও প্রাণ সজনী কব দুষ্কের কথা, থমকি হাটক চোখের ইশারা করো, তবু বন্ধু
মনে গড়ম বন্ধু বুঝি আছে, ওরে চেতন হয়া দেখো বন্ধু নাই বগলে বুকান মোর সঙ্গে সঙ্গা হইছি, ওরে চেতন হয়া দেখো বন্ধু নাই বগলে বুকান মোর সঙ্গে সঙ্গা হইছি, ও প্রাণ সজনী কাহার আগে কব দুষ্কের কথা, সজনী বালিশক মোর দুষ্কের কথা, ও প্রাণ সজনী কার আগে কব দুষ্কের কথা, ও প্রাণ সজনী বালিশক মোর দুষ্কের কথা। অসাধারণ ছিল সুর এবং কথা, পাশাপাশি আপনার গায়কী। থ্যাংক ইউ। তো ভাইয়া, আপনি তো একটি ভাওয়াল সংগীত প্রতিষ্ঠান চালাচ্ছেন। ঢাকায় একটি ভাওয়াইয়া গানের দল এবং ভাওয়াইয়া স্কুল আছে। জি। দলটি গঠন করি 2008 সালে। আমরা এই আপনার এই প্রতিষ্ঠানটির পুরো ডিটেইলে কিছু কথা শুনবো। আচ্ছা আচ্ছা। 2008 সালে এই ভাওয়াইয়া গানের দলটি প্রতিষ্ঠা হয় এবং এই প্রতিষ্ঠাতা হিসাবে, উপদেষ্টা হিসাবে আছেন আমাদের শ্রদ্ধা সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুস, ঝুনা চৌধুরী আমার গুরুজি ছিলেন, হ্যাঁ হাসান আরিফ আছেন জোটের সেক্রেটারি। তো প্রতিষ্ঠার পরে মনে হলো যে এটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার, তখন একটি ভাওয়াইয়া স্কুল প্রতিষ্ঠা করলাম 2011 সালে, যেটা সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় তলায়। এটা 1 বছরের ফ্রি সার্টিফিকেট কোর্স করানো হয়, অসাধারণ। এটার কোনো টাকা পয়সা আমি নেই না এবং প্রতিটা ব্যাসের একটি করে নাম আছে। প্রথম ব্যাসের নাম ছিল চিলমারি ব্যাস, এরপর ধরলা ব্যাস, তিস্তা ব্যাস, পায়রা ব্যাস, এখন চলছে ফুলবালা ব্যাস। স্মরণে থাকুক যে একটা ব্যাসের নামও আছে এভাবে আর কি। ভাওয়াইয়ার বিশেষ বিশেষ নামগুলো দিয়ে আমরা ব্যাসের নাম রেখেছি এবং আমার স্বপ্ন আছে যে ঢাকায় তো এটা হয়েছে, আরও অন্য ধরনের চিন্তা আছে, আর চিলমারির বন্দরে কোনো দিন যদি আমার সাধ্য হয় একটি ভাওয়াইয়া ইনস্টিটিউট করবো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতিষ্ঠানটির জন্য। এই মুহূর্তে আমরা নিউজ থার্টির বিরতিতে যাব, এসে আরও গান শুনব। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এশিয়ান নিউজ থার্টির বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন, বিরতির পরে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, লম্বা একটি বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ওয়ালটন এশিয়ান মিউজিকে। সাথে আছেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী শফিউল আলম রাজা, চলুন তার কাছে আবারও ফিরে যাওয়া যাক। ভাইয়া, খুব লম্বা একটা সময় আমরা পার করে আসলাম, তো আমরা আবারও গানের জোয়ারে ভাসব। এবারে যে গানটি করব, এখন তো বৈশাখ মাস, তো ভাবাই এমন একটি গান জি, সেখানে নানা বৈচিত্র্যময়তা আছে, বৈশাখের উপরেরও গান আছে ভাবাইয়া। তো একসময় তো আমাদের জারি যাত্রা যাক জারি সারি গান ছিল, এখন আর নেই বললেই চলে, অনেক কিন্তু ঐতিহ্য হারাতে হারাতে আমরা এই পর্যায়ে এসেছি। এই গানটিতে সেই বিষয়গুলো হালখাতা, মিলাদ মাহফিল অনেক কিছুই কিন্তু নাই, তো এই গানটিতে উঠে এসেছে আর গানটির কথা অসুর মোহাম্মদ কসিমউদ্দিন। এবং এই গানগুলো যেগুলো ঐতিহ্যময় গান, আমাদের ধরে রাখার দায়িত্ব আমাদের জি, এবং আপনাদের মতো শুধু আমার না, আমার আপনার সবার, আমি সেটাই বললাম যে আমাদের জি আমাদের, এবং এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মাটি এবং শেকড়ের গানগুলোকে আজও পর্যন্ত আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন জি। আমরা শুনে ফেলি গান। বৈশাখ আইলো রে, আরে ও বৈশাখ আইলো রে, আহাইলো বৈশাখ নয়া সাজে, ও বৈশাখ আহিলো, আরে ও বৈশাখ আইলো রে, আহাইলো বৈশাখ নয়া সাজে, ও বৈশাখ আহিলো,
আরে ও বৈশাখ আইলো রে, আহাইলো বৈশাখ নয়া সাজে, আহাইলো বৈশাখ নয়া সাজে। বৈশাখ নয়া সাজে কইল নয়া আশা, আহারে আইলো বৈশাখ নয়া সাজে কইল নয়া আশা। আহাট বাজার শহর বন্দর করছে জল ভল, বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আহাইলো বৈশাখ নয়া সাজে, ও বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আইলো বৈশাখ নয়া সাজে। ঘরে মিলাদ মাহফিল পড়িল ধুমধাম, আহারে ঘরে ঘরে মিলাদ মাহফিল পড়িল ধুমধাম। হাল খাতায় ব্যস্ত সবাই দেশের ব্যবসায়ী গণ, বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আহাইলো বৈশাখ নয়া সাজে, ও বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আইলো বৈশাখ নয়া সাজে। আনন্দে উঠিল ভরি হরেক রকম গান, আহারে আনন্দে উঠিল ভরি হরেক রকম গান। যাহাক যাত্রা জারি সারি ভাসানার কুশান, বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আইলো বৈশাখ নয়া সাজে, ও বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আইলো বৈশাখ নয়া সাজে। আনন্দে উঠিল ভরি হরেক রকম গান, আহারে আনন্দে উঠিল ভরি হরেক রকম গান। যাহাক যাত্রা জারি সারি ভাসানার কুশান, বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আইলো বৈশাখ নয়া সাজে, ও বৈশাখ আইলো আরে ও বৈশাখ আইলো রে, আইলো বৈশাখ নয়া সাজে, আইলো বৈশাখ নয়া সাজে, আইলো বৈশাখ নয়া সাজে, আইলো বৈশাখ নয়া সাজে। খুব চমৎকার একটি বৈশাখের গান শুনলাম আমরা। ভাইয়ার তো
ওস্তাদের কাছ থেকে? হ্যাঁ, আমার কোনো সঙ্গীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমি গুরুজির কাছ থেকে যা শিখেছি। জি, আমি যেটা শুনতে চাচ্ছি যে আপনার পরিবারে কেউ সঙ্গীত চর্চা করে বা সঙ্গীতের সাথে জড়িত আছে কিনা? আমার পরিবারের আমার ভাই বোন বাবা মা কেউ আসলে এইভাবে সঙ্গীত চর্চা করে না। আমি শুনেছিলাম যে আমার নানা গান করতেন। ঠিক আছে, এই গল্পটিতে আমরা একটু পরে আসছি। একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? ভাই, আমি একটা আব্বাস উদ্দিনের একটা গান শুনতে চাই। আব্বাস উদ্দিনের গান গেয়েছি, আরো গাইবো, আরো শোনাবো। আমি রিকোয়েস্ট করতে চাই ভাই, সৈয়দপুর গ্রামের বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট, আমার বাড়ি রংপুর ডিস্ট্রিক্ট। জি জি জি। আর যে গানগুলো শোনাচ্ছি রংপুর অঞ্চলেরই তো গান নাকি? জি জি, আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু ওই গানটা আমার রিকোয়েস্ট ছিল। কোন গানটা? আব্বাস উদ্দিনের কালার গানটা। ওমর কালা তো শুরুতেই গেয়েছি ভাই। আরো আছে, শুনবেন ওনার গান। জি, শুনতে থাকুন। দর্শক আমাদের সাথেই থাকুন। আমার মনে হয় যে আপনি আপনার পছন্দের গানটি ঠিকই শুনতে পাবেন, তিনি হয়তোবা মিস করে গেছেন। হ্যাঁ, এবারে যে গানটি করব এটি একটি খুবই মজার গান, ভাওয়াইয়ের মধ্যে মনে করেন চটকা। যে কথাটিতে আমরা ছিলাম যে আপনার বাবা মা অথবা আপনার পরিবারের কেউ, বাবা এবং মায়ের, বাবা নাজমুল হক এবং মা শামসুন নাহার, ওনার দুইজনের অনুপ্রেরণাতেই আমার আসলে গান শেখা। আর না বললেই নয় যে রংপুর বেতার থেকে একটি অনুষ্ঠান এখনও হয়, তিস্তাপাড়ের গানের অনুষ্ঠান ভাওয়াইয়া। এই গানটি হলেই রেডিওতে আমরা শত শত লোক গোল হয়ে এই গান শুনতাম। হ্যাঁ, তো এখনও অনুষ্ঠানটি হয়। তো এই গান শুনে তখন আব্বাস উদ্দিনের গান, কসিম উদ্দিনের গান, ফেরদৌসী রহমান আপার গান, মোস্তফা জামান আব্বাসী, আরও হরলাল রায়, মহেশচন্দ্র রায়, রথীন্দ্রনাথ রায়, নুরুল ইসলাম জাহিদ, অনেকের গান শুনতাম। এই গান শুনে শুনে অনুপ্রাণিত, কিন্তু পরবর্তীতে আমি যখন ফোর ফাইভ বা সিক্সে পড়ি তখন আমি আধুনিক গান করতাম এক সময়, নজরুল সঙ্গীতও করতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু মনে হলো যে এক সময় যে না, আমাদের ঐতিহ্য সবাই যদি এই আধুনিক নজরুল সঙ্গীত রবীন্দ্র নিয়ে থাকি কিংবা অন্যান্য গান, এটা করবে কে? এটা করার জন্য কেউ না কেউ, আমার মনে হয়েছে যে শিক্ষিত ছেলে পেলে কিছু আশা দরকার এই গানগুলোতে। অবশ্যই, একদম একদম ট্রু, একদম বাস্তব কথা। এটা মনের টানে প্রাণের টানে আমার এই গান নিয়ে চর্চা, গবেষণা, ধ্যান, জ্ঞান যা বলতে পারেন সব। অসাধারণ। আমরা এই মুহূর্তে পরবর্তী গানে চলে যাব। পরবর্তী যে গানটি এটি একটি মজার গান, এটি একটি চটকা পর্যায়ের গান, আর গানটি হচ্ছে রম্য। এরকম যে আপনি জানেন যে গ্রামে যখন কোনো ছেলে যে এরকম বাঁশিবাদক বাবুর মতো বিয়ের উপযুক্ত ছেলে আর কি, হ্যাঁ, এরকম ছেলে যদি কারো থাকে তো ঘটকরা দেখবেন খুব যন্ত্রণা করে বাবা মাকে। হ্যাঁ, উটকো মানুষ এসে ঝামেলা করে, একটু ফসলামি করে আর কি, যে ভাই আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না কেন? তো যাই হোক, বাবা এক পর্যায়ে রাজি হয়ে গেলেন, ছেলের বিয়ে দিবে, কিন্তু একটার পর একটা পাত্রীর নাম আসতেছে, অনেক পাত্রী, কিন্তু কাকে বিয়ে করবেন বাবু? সেই তার পাত্রীকে গানে গানে সেই পাত্রীর নাম বলা হয়। গানের কথা এবং সুর গুরুজি নুরুল ইসলাম জাহিদ। আচ্ছা ঠিক আছে, আমরা শুনে ফেলি। ও বাহে ওদগা মাইশের ফসলামিতে, বাপসাইল মগ বিয়াও দিতে, এই গতাতে না গিয়া গেল কা? ও বাহে আশপাশার দূর দূরান্তর, আসিল কত কইনের খবর, বাড়িত না গেল ঘটকের হাঙ্গা। ও বাহে ওদগা মাইশের ফসলামিতে, বাপসাইল মগ বিয়াও দিতে, এই কথাতে না গিয়া গেল কা? আশপাশ আর দূর দূরান্ত, আসিল কত কইনের খবর, বাড়িতে না গেলে ঘটকের হাঙ্গা। ও বাহি আশপাশ আর দূর দূরান্ত, আসিল কত কইনের খবর, বাড়িতে না গেলে ঘটকের হাঙ্গা। পাগলা হয়া আসবেন না গেলে ডিমেন নিয়ে, কাই কি দিবে নাকাই জোকাই না ওরা রো কোনারা, পাগলা হয়া আসবেন না গেলে ডিমেন নিয়ে, কাই কি দিবে নাকাই জোকাই না। এ বাকি হে বাপ মাও দুইজনে কয়, ডিমেন নেওয়া হবার নয়, জাত মানুষের ছাওয়া আমরা চায়। এ বাকি হে বাপ মাও দুইজনে কয়, ডিমেন নেওয়া হবার নয়, জাত মানুষের ছাওয়া আমরা চাই। ওইবার শোনো বাহে কহিনের ধরন, কার কেমন দেহার গরণ, কাই কেমন দেখিতে তাকে কুকুর। ওইবার
শোনো বাহি কইলেরো দরন, কার কেমন দেহারো গরম, কাই কেমন দেখিতে তাকে কুকুর। ও বাহে কায়ো সিকন, কায়ো মোটা, কায়ো মাজাড়ি, কায়ো ঢাঙ্গা, কায়ো খাটো, কায়ো কসুরবু। ও বাহে কায়ো সিকন, কায়ো মোটা, কায়ো মাজাড়ি, কায়ো ঢাঙ্গা, কায়ো খাটো, কায়ো কসুরবু। সবাই গুলা সুন্দরী, কাক নেই আর কাক সারি, আউল বাউল না গিয়া দিল মন। ও বাহে সবাই গুলা সুন্দরী, কাক নেই আর কাক সারি, আউল বল না গিয়া দিল মো। আরে এবার শোনো ভাই ওই কইনা গুলের না, ওরে কয়া যাবো তোমা গুলা গো ভাই, যদ্দূর আছে ফাম, ওরে গন্ডগোল না করিয়া ভাইরে মন দিয়া শোনো। আরে সবাই গুলা মিলিয়া তোমরা ভাল করিয়া গনো, বুলবুলি টুলটুলি বাসানি হাজেরা, টকলিহি কমলা নেলপেলি সাহেরা, ফুলবানু নুরবানু যাও ডেঙ্গি ফেলানি, কাশলেনি আসমা কাশিরন উড়ানি, সখী মন নসিমন করি মন হাসিনা, ঝলমলি দুলালি ইসিমন সামিনা, টেপরি খরকি খর করি কোথেজা, তেল দেলি সুখাতি কমে না বানেসা, জরি নে সখী নে নাল বানু জবেদা, আয়সা আনিসা আঞ্জিনা সায়েদা, জামেনা সামেনা মরিয়ম সরলা, গোলবানু হল বানুমতি আহেলা, কাশিরন গোলাপি সামিরন বাতাসি, এলাসি এলানি ফেলানি নেপাশি, আল্লাদি জোলেখা আকলি দোলেনা, আমিরন মেলানি খসখসি হেলেনা, আকিলে সকিলে গেন্দি আমিরন, কমিরন আমেনা তুলতুলি মইজন, জমিলে সবুরে গলগলি চপসন, দেবসি আলেয়া ফুলকি মইজন, ফুলমতি চুলসুলি সোয়াগিনি কুলসুম, কাশমতি রূপালি ঠেল ঠেলি কুমকুম, জঞ্জালি কাছুরানি গলগলি পরিজন, জোনাকি জঞ্জালি কাউটানি সামিরন, এই কয়েটা নাম মনে আছে ভাই, আরো আছে এক পাহালা, তাহার মাঝতে যাই মনতে কাছে তার নাম ফুলবালা, এই কয়েটা নাম মনে আছে ভাই, আরো আছে এক পাহালা, তাহার মাঝতে যাই মনতে কাছে তার নাম ফুলবালা। ওহো মোর খুব অন্য ধরনের একটি গান এবং খুব চমৎকার একটি গান। আজকে তো আপনি পুরো ঘটকালি করে দিলেন বাবু ভাইয়ের জন্য। ঠিক আছে ভাই, আমরা পরবর্তী গানে চলে যাব। আর এই গানটি এটারও একটি প্রেক্ষাপট আছে বলছি সেটাই, আমাদের উত্তরাঞ্চলের মেয়েরা কিন্তু কান্না করে, সেটাও কিন্তু একটা গানের টিউনের মতো, একটা সুরটা হলো ঠিক একটা গান মনে হবে যে গান করছে আর। আচ্ছা আচ্ছা, তো এটা এই যে গানটি করব সেটি এরকম যে আমি তখন ফোর বা ফাইভে পড়ি, আমাদের বাসার পাশের এক চাচিকে চাচা তালাক দিয়েছেন, তো তালাক দিয়েছেন, উনি খুব কান্না করছেন। আচ্ছা, কান্না করে বলতেছেন কি দোষে ছাড়লেন গো এরির বাপ, বাসের আউডাল হইলেন গো, অর্থাৎ বাসের আড়াল হয়ে গেলে, তার যে আকুতিটা আমাকে খুব নাড়া দিয়েছিল শিশু মনে, তো মনে হলো এটা একটি গান লিখব, গান লিখব। তো 2011 সালে সেই গানটি আমি লিখেছি, এই গানটি বিভিন্ন সময় করেছি রেডিও টেলিভিশনে, তো আজকেও সেই গানটি করব, আমার লেখা এবং আমার সুর। আচ্ছা, গান কবে থেকে লেখা হয়? আমি গান ছোট্টবেলার থেকেই কিছু না কিছু লিখি, গান কবিতা ছড়া, তো আমি গীতিকার হিসেবে নিজেকে জাহির করতেও চাই না, কোনোদিন ইচ্ছাও নেই, যেহেতু আমার গুরুজি 3,500 গান লিখেছেন, তার ছাত্র হিসেবে অন্তত 3.5টি গান লেখা তো উচিত অবশ্যই, তো এই জন্য আমি টুকটাক একটু একটু লিখি আর কি। ঠিক আছে, শুনে ফেলি। আরে ও শো না রে বন্ধু ধন, ছাড়িয়া না যান মুখের, আরে ও শো না রে বন্ধু ধন,
গানের পাশাপাশি যে খুব ভালো লেখেন এবং সুর করেন, এই গানটিতে তা ফুটে উঠল, তা বলতে পারবো না। আমি চেষ্টা করি আর কি, আমার ভাবে যা আসে তাই লেখার চেষ্টা করি। তা তো অবশ্যই, আপনি সাংবাদিকতা করেন, লেখালেখি করেন, গান তো অবশ্যই ভালো হবে। তো ভাইয়া, আপনার কাছে আমার যেই প্রশ্নটি, সেটি হচ্ছে যে আপনি চলচ্চিত্রে গান করেছেন, আপনি রেডিও এবং টেলিভিশনে গান করেছেন, তো আপনার অ্যালবামের কাজ সম্পর্কে আপনি জানতে চাইবো। আমার অ্যালবাম 2006 সালে আমি যখন বেঙ্গল ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টে সারা দেশে শ্রেষ্ঠ মান বিজয়ী হই, বিশেষ করে ভাওয়াইয়া। আচ্ছা ঠিক আছে, এই গল্পে একটু পরে আসে, একজন দর্শক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রংপুর থেকে শামিম বলছি। জি ভাইয়া, কথা বলুন, শফিউল আলম রাজা ভাই আছেন কথা বলার জন্য। রাজা ভাই, ভালো আছেন আপনি? জি আছি ভালো ভাই। রাজা ভাই, আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট আছে। জি বলুন। এই যে একটা গান ছিল না, যে তোর মাছরা বাপইও, মোর বড় বাপইও, মোর ছোট বাপইও, ওই মাছের মাছের গান, ঠিক মাছের গানের মতো একটা আমরা পাত্রীর গান গেয়েছি। হ্যাঁ, একই অ্যাঙ্গেলের গান। হ্যাঁ, আশা করি। জি জি, থ্যাংক ইউ। অ্যালবামের তো বেঙ্গল ফাউন্ডেশন থেকে শ্রেষ্ঠ হওয়ার পর ওনারা একটা মিক্সড অ্যালবাম করেন, যারা আমরা শ্রেষ্ঠ হয়েছিলাম।
আর এর পরবর্তী 2011 সালে আমার একটি একক অ্যালবাম বের হয়, কবর দেখিয়া যান অ্যালবাম। অ্যালবাম থেকেও একটি গান করেছি, এর আগে বলা হয়নি আর কি। হ্যাঁ আচ্ছা, তো এই আর কি। আর আমরা অ্যালবাম থেকে আরো কয়েকটি গান শুনতে পাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনাবো। আর অ্যালবামে কি শুধু ভাওয়াইয়া গানই ছিল? শুধুই ভাওয়াইয়া, কারণ আমার আমার মেসেজটা হচ্ছে এই যে ভাওয়াইয়ার প্রচার এবং প্রসারে একই সাথে আমি আসলে চাই আমাদের তরুণ প্রজন্মকে শেখরমুখী করতে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে ভাওয়াইয়াকে পৌঁছে দিতে। এটা আমার একটা মেসেজ। এখন সবাই যদি সব কিছু করি, এটা করবে কে? আর ভাওয়াইয়াটা যত আমরা সহজ ভাবি তত সহজ নয়, এখানে প্রচুর কাজ আছে, কণ্ঠের অনেক কাজ আছে, ভাঙা কাজ আছে। ভাওয়াইয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য গলা ভাঙার কাজ। কারণটা হলো গাড়িয়াল যখন উঁচু নিচু রাস্তায় গান করতে করতে যেতেন, খাদে পড়লেই গলাটা ভেঙে যেত। এটা এই ভাঙাটাও কিন্তু এত চারটিখানি ব্যাপার নয়, অনেক চর্চার বিষয় আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো আমরা পরবর্তী গানে চলে যাব। পরবর্তী যে গানটি করবো এটি আমাদের শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসী গিয়েছিলেন এবং এই গানটি আমি পরবর্তীতে উত্তরেশ্বর সিনেমায় গাই। হ্যাঁ, গানটি আর গানটি হচ্ছে এরকম যে নারীদের উপর আসলে অনেক দায়। মারা দেখবেন যে সংসারে সবাই যা কিছু করুক, মাদের উপরে যতই আপনি বিল্ডিং ঘর করেন, টিনের ঘর করেন, ওই ওই খেরি যে ধাপরা ধাপেরা আছে যে খড়ের ঘর, ওটার অনেক চাহিদা আছে, আবেদন আছে। তো এরকম আর কি গানটার মেসেজটা আছে। একটু শুনি। ঠিক আছে, শুনে ফেলি। ও মঙ্গলের মা, ও তুমি আগুন জ্বালাও, মঙ্গলের মা আগুন জ্বালাও, মশা মারি পোন পোন করি। মঙ্গলের মাও আগুন জ্বালাও, মশা মারি পোন পোন করি। মঙ্গলের মাও আগুন জ্বালাও, মশা মারি পোন পোন করি। মাছের মধ্যে মাছ রে ইলিশা সেনে মাছ, ও তো রুয়ক পোষে কে? মাছের মধ্যে মাছ রে ইলিশা সেনে মাছ, ও তো রুয়ক পোষে কে? চান্দা ধুতুরা মাছের সংসার নাই কাছে, চান্দা ধুতুরা মাছের সংসার নাই কাছে। মঙ্গলের মাও আগুন জ্বালা, আগুন জ্বালা, মশা মারি পোন পোন করি। আগুন জ্বালা, মশা মারি পোন পোন করি। বাড়ির মধ্যে বাড়ির দালান সেনে বাড়ি, ও তোর টিনক পোষে কে? বাড়ির মধ্যে বাড়ির দালান সেনে বাড়ি, ও তোর টিনক পোষে কে? খেরি ধাপেরা বাড়ি সংসার রাই খাসে, খেরি ধাপেরা বাড়ি সংসার রাই খাসে। মঙ্গলের মাও আগুন জ্বালা, আগুন জ্বালা, মশা মারি পোন পোন করি। আগুন জ্বালা, মশা মারি পোন পোন করি। নারীর মধ্যে নারী বেদাল কালা সেনে নারী, ও তোর গোড়াক পোষে কে? নারীর মধ্যে নারী রেদাল কালা সেনে নারী, ও তোর গোড়াক পোষে কে? কুহুজা বেকুরা নারী সংসার রাই কাছে, কুহুজা বেকুরা নারী সংসার রাই কাছে। মঙ্গলের মাও আগুন জ্বালা, আগুন জ্বালা, মশা মারি পোন পোন করি। আগ
আগুন জ্বাল মশা মারি কোন কোন করে ও মঙ্গলের মা আগুন জ্বাল মশা মারি কোন কোন করে 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 এই গানটি তো একটি চলচ্চিত্র করেছেন জি এই গানটির পেছনে যে চলচ্চিত্র তো ভিজুয়ালাইজেশনের একটা কাজ হয় না ওই চলচ্চিত্রটা ছিল আসলে মূলত উত্তরাঞ্চলে ফোন কল আছে আসলে আমাদের হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন ফোনে জি আমি হাফিজ সরকার জি ইটাবং থেকে বলছি জি আমি মেইনলি রংপুর এলাকারই লোক আচ্ছা কথা বলুন আজকে আমাদের রাজা ভাই আছেন ভাওয়ের শিল্পী জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আছেন জি জি ভাই আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আমি একজন সামরিক কর্মকর্তা বাহ আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম আচ্ছা আচ্ছা আপনার কাছে আমার দুটো রিকোয়েস্ট আছে যে কোনো একটা আপনি একটু গিয়ে দিবেন সুযোগ থাকলে বলবো অবশ্যই জি জি একটা হচ্ছে আপনার ওই ঠোঙায় ঠোঙায় ছাঁকো পানি রে আগা নামে ডুবু ডুবু সুরে অনেক দেশের গান করা হয়েছে সেটা যদি সম্ভব হয় আপনার পক্ষে সেটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন কুড়িলিরে বাঙালি অনেক ধন্যবাদ দর্শক ফোন করার জন্য আমাদের সাথেই থাকুন তো এই গানটির পেছনে তো একটা ছবির ভিজুয়ালাইজেশনের কাজ হয়েছে তো সেই গল্পটা সম্পর্কে আমরা একটু জানতে চাই ছবির ভিজুয়ালাইজেশনের কাজ হলো এখানে আসলে ওই ছবিটার কাহিনীটা ছিল উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গানটা যে খুবই অবহেলিত এবং আগে যে দোতরা বাজিয়ে যিনি গান করতেন এখন আর গান শোনে না দোকানে গিয়ে দেখা যায় যে হিন্দি ছবির গান বাজছে তো এই এই গান এই কথাগুলো নিয়ে আসলে এই ছবিটা ছিল কিন্তু সেখানে এই গানটার কাহিনী কিন্তু সেখানে ব্যবহার করা হয়নি এখানে ভাওয়াইয়া হলেই হয়েছে ঠিক আছে আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি এবারে যে গানটি করব এটিও একটি মজার গান আপনি দেখবেন যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু কিন্তু বদলায় যায় আগে কিন্তু রাস্তা কাঁচা ছিল আমরা 80-এর দশকেও চিলমারির বন্দরে দেখেছি কাঁচা রাস্তা পরবর্তীতে কাঁচা রাস্তা ইট বিছানো হলো পরে পাকা করা হলো কিন্তু কাঁচা রাস্তায় গাড়িয়ালের গরুর গাড়ি চালাতে খুব কষ্ট হতো তখন সে করলো কি গরুর গাড়ি বিক্রি করে দিলেন কিন্তু যখন কাঁচা রাস্তা আবার পাকা হয়ে গেল আবার সেখানে ইট বিছানো হলো আবার গরুর গাড়িতে সেই কাঠের চাকার পরিবর্তে টায়ারের চাকা লাগানো হলো গাড়িয়াল ভাবলো এবার তো দারুণ মজা হবে গাড়ি নিয়ে তো সুন্দর যাওয়া যাবে তাহলে এই গাড়ি নিয়ে আমি কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাব নাগেশ্বরীতে গিয়ে ফুলবাড়িতে যাব কেন যাব ফুলবাড়িতে ভালোবাসার মানুষ ফুলবালা আছে চাইলেই তো ফুলবালাকে দেখা যাবে না একটু পানি খাওয়ার চলে ভাই একটু পানি দেন না বলবে তখন ফুলবালা তার কণ্ঠ শুনে চলে আসবে এই গানটির সার কথা হচ্ছে এমন গানের কথা এবং শুন নুরুল ইসলাম জাহিদ এই যে ইহিট বিসিহিয়া বান্দিছে ঘাটা গরুর গাড়িতে মটরেরও চাকা হিড় হিড় করি আহা কি সুন্দর দৌড়া বাহে দারুণ আরামে হইছে হে আলাই আরো গাড়ি আহালি ব্যবসা বাহে দারুণ আরামে হইছে হে আলাই আরো গাড়ি আহালি ব্যবসা পিসিহিয়া বাঁধিছে ঘাটা গরুর গাড়িতে মটরের চাকা হিড় হিড় করিয়া কি সুন্দর দৌড়া বাহে দারুণ আরাম হইছে হে আলাই আরো গাড়ি আহালি ব্যবসা খুডের সাকা প্রাণে নাই সয় গাহারি খাটা গরু বেসিয়া মুই খাইছং বসিয়া এই যে কাঁসা ঘাটায় খুডের সাকা প্রাণে নাই সয় গাহারি খাটা গরু বেসিয়া মুই খাইছং বসিয়া
যে কতদিন থাকিয়া বাড়িত আসো, ফুলবালাক মোর নাহাই দেখো সদায় মন মোর থাকে ঝুরিয়া। এই যে কতদিন থাকিয়া বাড়িত আসো, ফুলবালাক মোর নাহাই দেখো সদায় মন মোর থাকে ঝুরিয়া। সাজান গাড়ি খ্যাপ ধরিয়া যাবে নাগের শরী, এবার গরু কিনিয়া সাজান গাড়ি খ্যাপ ধরিয়া যাবে নাগের শরী, ঘুরিয়া শিম মহুই ফুলবাড়ি দিয়া। এই যে ফুলবাড়িতে ফুলবালার বাড়ি, আটে চাইরে যাই মুই গাড়ি ধরি পানি খাওয়ার ছলে আসিম দেখিয়া। এই যে ফুলবাড়িতে ফুলবালার বাড়ি, আটে চাইরে যাই মুই গাড়ি ধরি পানি খাওয়ার ছলে আসিম দেখিয়া। এই যে ইট বিছিয়া বাঁধিছে গাটা, গরুর গাড়িতে পটরের চাকা, হিড় হিড় করিয়া কি সুন্দর দৌড়া। বাহে দারুণ আড়ান হইছে এলাই আর গাড়িয়া হালি ব্যবসা, বাহে দারুণ আড়ান হইছে এলাই আর গাড়িয়া হালি ব্যবসা, বাহে দারুণ আড়ান হইছে এলাই আর গাড়িয়া হালি ব্যবসা, বাহে দারুণ আড়ান হইছে এলাই আর গাড়িয়া হালি ব্যবসা। অসাধারণ ছিল গান এবং অসাধারণ ছিল প্রত্যেকের যন্ত্রশিল্পীদের পারফরম্যান্স, অসাধারণ অসাধারণ। আজকে মনে হচ্ছে যে ওনাদের পারফরম্যান্স আমি জাস্ট সহযোগিতা করছি, খুব সুন্দর হচ্ছে ওনাদের। জি অনেক সুন্দর হচ্ছে ভাই। আমরা পরবর্তী গানে চলে যাব, একটা রিকোয়েস্ট ছিল একটু আগে, আমি কিছুটা হলো গেয়ে দেব। তো এই ফাঁকে আমরা আরেকটি ফোন নিয়ে আসি। জি জি জি, হ্যালো আসসালামু আলাইকুম, কে আছেন ফোনে? আমাদের সাথে কে আছেন কথা বলুন তার সাথে। ওয়ালাইকুম আসসালাম ভাই, সাংবাদিক ভাই বলেন। ভালো আছেন আপনি? জি ভাই আছি মোটামুটি। আমি আপনার এলাকার লোক, আমি আসলে বেশি কথা না বলি যেহেতু আপনার সময় নাই। আমি এটা গান আসলে আমার খুব ভালো লাগে যে নানান জাতের মাছ উঠেছে নয়া ডেরা দিয়ে দাদা অ্যাঙ্গা সাথে যাবে। আচ্ছা গানটি একই ধরনের গান, একটি আমরা গেয়েছি পাত্রীর গান। হ্যাঁ তো একই ধাঁচের অনেকগুলো, 101টা পাত্রীর নাম, মাছটাও একে 101টা মাছের নাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য, সাথেই থাকুন। একজন সামরিক কর্মকর্তা রিকোয়েস্ট করেছিলেন, ওনার সম্মানে একটু গানটি করছি। গানটির কথা আব্দুল করিম, সুর আব্বাসউদ্দিন। ওরে আহাগা নাওয়ে ডুবো ডুবো পাছা নাওয়ে বইসু, ঢোঙ্গায় ঢোঙ্গায় ছেকুম জল রে ও কন্যা পাছা নাওয়ে বইসু, ঢোঙ্গায় ঢোঙ্গায় ছেকুম জল রে। ওরে আহাগা নাওয়ে ডুবো ডুবো পাছা নাওয়ে বইসু, ঢোঙ্গায় ঢোঙ্গায় ছেকুম জল রে ও কন্যা পাছা নাওয়ে বইসু, ঢোঙ্গায় ঢোঙ্গায় ছেকুম জল রে। ওরে জলসে কিতে সেউতির চিরিল দরি, গলার হার খসে আগুন নাহি ও কন্যা সেউতিতে নাগামি দরি, গলার হার খসে আগুন নাহি। সে বলং ছাওয়াল কানাই তোর সে ভাঙা না, ভাঙা নাওয়ের খাওয়া দিয়াহি ও তুমি কেমন মজা পাও, ভাঙা নাওয়ের খাওয়া দিয়া
রাত্রি পার করি সঙ্গী ও কন্যা তোর বা কত ভরা রাজার হস্তিকে পার করি সঙ্গী পার করিয়াহি ও কন্যা খসাম কানের সোনা ধরা কাঙে খাওয়া দিয়াহি ও কন্যা খসাম কানের সোনা ধরা কাঙে খাওয়া দিয়া খসামি রূপাও খসাম খসাম কানের সোনা ভরা কাঙে খাওয়া দিয়াহি ও কন্যা শরীর ভোর মোরে কালা ভরা কাঙের খাওয়া দিয়াহি ও কন্যা শরীর ভোর মোরে কালা ভরা কাঙের খাওয়া দিয়াহি ওরে আগা না ভে ডুবো ডুবো পাছা না ভে বৈশো ডোঙ্গায় ডোঙ্গায় ছাকম জহরে ছানা হে বৈশো ডোঙায় ডোঙায় ছাকম জহরণি ও কন্যা পাছানা হে বৈশো ডোঙায় ডোঙায় ছাকম জহরণি ও কন্যা পাছানা হে বৈশো ডোঙায় ডোঙায় ছাকম জহরণি বাহ বাঁশিটা মনে হয় আরো কিছুক্ষণ হলে ভাল লাগতো অসাধারণ যিনি রিকোয়েস্ট করেছিলেন আমার মনে হয় তিনি খুব আনন্দিত শুনে তার রিকোয়েস্টের গানটি শুনতে পেরে এই পর্যায়ে আমরা কোন গানটিতে যাচ্ছি এবারে আব্বাসউদ্দিনের আরেকটি জনপ্রিয় গান এই গানটির কোনো সার কথা বলতে হবে না সবাই আমরা জানি আরে বাহু কুমিটা বাহাতাহাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহারে আরে বাহু কুমিটা বাহাতাহাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে ওই মতন কান্দিয়ায়
অসাধারণ ছিল, খুবই পরিচিত একটি গান। এবং আমার মনে হয় যারা ভাওয়াইয়া গান করেন এবং করেন না, যারা পছন্দ করেন এবং যারা ভক্ত, এমন কারণ নেই যে গানটি জানা নেই। হ্যাঁ, খুবই পরিচিত একটি গান। তো আমরা এই মুহূর্তে একটি বিরতিতে যাব, বিরতি থেকে এসে আরও গান শুনব। প্রিয় দর্শক, ওয়ালটন এশিয়ান মিউজিকে এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমরা আরও ভাওয়াইয়া কিছু গান শুনব। চলে যাচ্ছি বিরতিতে। পর আমরা আবারও ফিরে এলাম ওয়ালটন এশিয়ান মিউজিকে। সাথে আছেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী শফিউল আলম রাজা। তো ভাইয়া, তো দেশে এবং দেশের বাইরে অনেক ধরনের টিভি চ্যানেলে আপনি কাজ করেছেন। তো সম্প্রতি আপনি দেশের বাইরে একটি টিভি চ্যানেলে কাজ করেছেন, তো সেই সম্পর্কে আমরা কিছু শুনতে চাচ্ছি। আমি সম্প্রতি বলতে যে আমি ইন্ডিয়াতে, বিশেষ করে ভারতে অসংখ্যবার গিয়েছি গান করতে, এবং ওখানে তারা মিউজিক, কলকাতা টিভি, ডিডি বাংলা, আকাশ বাংলা বিভিন্নখানে আমি প্রোগ্রাম করেছি, এবং এখানে এত সাড়া পেয়েছি আমি বুঝাতে পারবো না। ওখানে গেলেই মনে হয় যে এটা বোধহয় আমার ভাওয়াইয়া গানের ওরা যে আন্তরিকতা, মনে হয় যে এটাও বোধহয় আমার বাংলাদেশ একটি, এমন মনে হয়েছে আমার। ভারত বলতে যারা ভারতে থাকেন, জি জি, তারা বাংলাদেশি গানকে এত সুন্দরভাবে নিচ্ছেন, এবং ভাওয়াইয়া গান আমাদের এটা বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কালচার তো অনেক মিল আছে, ভাষাগত দিক বলতে পারেন এটি প্রথম। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি, তো বাংলা বাংলা বলি অবশ্যই। তো ভাই, আমরা শেষ আর তিনটি গান শুনতে পাবো। তো আপনার পছন্দের তিনটি গান করে আমরা বাড়ি ফিরে যাব। তো এ পর্যায়ে কোনটি গান, কোন গানটি শুনছি? এ পর্যায়ে পছন্দ তো অনেক গান আছে, অনেক গান, মানে সারা রাত করলেই তো শেষ হবে না। তো আমি অ্যালবাম থেকে শুনতে চেয়েছিলেন, তাই না? জি জি। তো অ্যালবাম থেকে একটা গান করি, আর গানটি হচ্ছে এরকম, অনেক সময় এটা অনেক, মানে সব সময় ভালোবাসার মানুষের কণ্ঠ শোনার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে। তো বলতেছে যে তুমি একটু তোমার মুখের কথা শুনি, না শুনলে তো আমার ভালো লাগে না। তো তোমার কথা না শুনলে আমার ভোগ তিয়াস অর্থাৎ ক্ষুধা সব কিছু যেন শেষ হয়ে যায়। সুখ নাই মোর তোমাক সারি,
কি করং মুই এই ঘর বাড়ি, তখন অনেক সময় মানুষ ঘর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যায়। তো গানটি লিখেছেন এবং সুর করেছেন? সুর করেছেন আমার গুরুজি এবং কথাও তার, নুরুল ইসলাম জাহিদ। আচ্ছা ঠিক আছে। কহন শো না মুখী কথা শুনিয়া নেং মুই পহরালো ভরিয়ারি, শোনার মহিনারি উরি কহন কহন শোনা মুখি কথা, শুনিয়া নেং মুই পহরালো ভরিয়ারি, শোনা মহিনারি। শোনা
বরাবরের মতোই চমৎকার এবং অসাধারণ গান। তো ভাই, আমরা দেরি না করে আমরা আরো কিছু গান শুনে নিব। প্রেমে যদি ফাঁকি দেয় কি অবস্থা হয় আর কি। হ্যাঁ, তো একটু শুনি ভাবাইয়া। বিচ্ছেদের গান। বিচ্ছেদ না, এটা হলো যে ভালোবাসার মানুষ একবার ঠকিয়ে চলে গেছে, কিন্তু অনেকদিন পর তার ভুল বোঝার পর আবার চলে আসছে। চলে আসলেই তো হবে না, কিন্তু নায়ক বলছে যে না, তুমি যতই চেষ্টা করো আর হবে না, কারণ ন্যাড়া একবারই বেলের তোল দিয়ে যায়। চলে গেছো তো গেছোই, চলে গেছো তো গেছে, আর আসার দরকার নেই, কারণ তোমার এই সব মানে ভাবভঙ্গিমা সব আমি বুঝে গেছি। ওরে না পাইবেন আর মুখ ঠকেবার, মিশা কথা কয়া রে আর ওই মতন করিয়া হা, আগের মতো নারিয়া হাই একবারে যায় বেলের তহল দিয়া রে, নারিয়া একবারে যায় বেলের তহল দিয়া রে, নারিয়া একবারে যায় বেলের তহল দিয়া। ওরে না পাইবেন আর মুখ ঠকেবার, মিশা কথা কয়া রে আর ওই মতন করিয়া হা, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়ারি, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়ারি, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়া। রঙের মন রঙের কথা কতই গহন রে, আর তোমার হইছে রঙের মন রঙের কথা কতই গহন, ওই রঙে মোর মন নিছেন কারিয়া, ওরে আগত নিছেন মন কারি পাশত করেন হ্যাসকারি, আগত নিছেন মন কারি, আগত নিছেন মন কারি পাশত করেন হ্যাসকারি, মনের দুঃখ থাকি মনত নিয়া, নারিয়া হাই একবারে যায় প্যালের তহল দিয়া রে, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়া। সেই একবার আর না পাইবেন ঠকে বাহারে, আরে যা হয়েছে সেই একবার আর না পাইবেন ঠকে বাহার, ফুকুর ফুকুর মুস্কি হাসি দিয়া, আরে রঙের কথা যতই কন তাতে না ভুলিবে মহন, রঙের কথা যতই কন, রঙের কথা যতই কন তাতে না ভুলিবে মহন, মন বান্ধিছি এবার ভাল করিয়া, নারিয়া হাই একবারে যায় প্যালের তহল দিয়ারি, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়ারি, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়া। ওরে না পাইবেন আর মুখ ঠকেবার, মিশা কথা কয়া রে আর ওই মতন করিয়া, নারিয়া একবারে যায় প্যালের তহল দিয়ারি, চমৎকার। তো আমরা শেষ গানটি শুনবো। তো শেষ গানটি শোনার আগে আপনি দর্শকদের কাছে কিছু বলার? আমি দর্শকদের কাছে এটুকুই বলতে চাই যে আমি ভাওয়াইয়াটা, যেহেতু আমি ভাওয়াইয়া নিয়ে কাজ করছি, আপনাদের সন্তানকে শুধু যে ভাওয়াইয়া করতে হবে তা না, শেখরের গান বাংলা গানে উদ্বুদ্ধ করুন, কারণ যে গান হৃদয়কে না ছুঁতে পারে সে গান গানের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। হৃদয় ছোঁয়া গানগুলো আপনার সন্তানকে প্র্যাকটিস করান, চর্চা করান, ভালো গান শেখার মধ্য দিয়ে আপনি যেমন ঋদ্ধ হবেন, দেশ ঋদ্ধ হবে, সমাজ ঋদ্ধ হবে, এটুকুই আমার বলার। আর আমার জন্য দোয়া করবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া। তো শেষ গান শোনার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল বাড়ি ফিরে যাওয়ার। মা, মাটি এবং শেকড়ের গান শুনলে সারা রাত ভোরেও শেষ হবে না। আমাদের আত্মার শান্তির জন্য এই গানগুলো আমাদের সবসময় ধরে রাখা উচিত। এবং আমরা বর্তমান যেই সঙ্গীত শিল্পীরা আছি তাদের জন্য রিকোয়েস্ট থাকছে যে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীকে আমাদের যে ঐতিহ্যের গানগুলো আছে সেগুলি আধুনিকায়ন করে হোক এবং প্রাচীনকালের রেশ ধরে হোক আমাদের সাথে রাখা উচিত। এই প্রত্যাশা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ওয়ালটন এশিয়ান মিউজিকে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি গানটি করার আগে আবার এশিয়ান টিভিকে ধন্যবাদ, ওয়ালটনকেও ধন্যবাদ, এবং যারা ক্যামেরায় ছিলেন, সাউন্ডে ছিলেন, লাইটে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য অসাধারণ করে আজকের অনুষ্ঠানটা তারা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এশিয়ান টেলিভিশনকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, এবং পাশাপাশি আপনার সাথে যে যন্ত্রশিল্পীরা আছেন তাদেরকে অনেক তারা তো অসাধারণ করে বাজিয়েছেন আজকে। আর এখন যে গানটি করছি, উত্তরাঞ্চলের কোনো মেহমান গেলেই যে পান সুপারি দিয়ে একটু আমন্ত্রণ জানানো হয়, আর একসময় হুকা ছিল, আচ্ছা আরও কী কী ছিল সেই গানে বলা হবে আর কি, আমন্ত্রণ দিয়ে যাচ্ছে। আর গানটির কথাও সুর করেছেন তিনজন মানুষ, ক্ষম সম্রাট অনন্ত কুমার দে এবং রূপু মজুমদার। ঠিক আছে, শেষ গানটি শুনতে শুনতে আমরা সবাই বাড়ি ফিরে যাই। ও সোনা বন্ধু ধন দিয়ে গেল নিমন্ত্রণ, খায়া আইসেন হামার গুয়া পান। ও সোনা বন্ধু ধন দিয়ে গেল নিমন্ত্রণ, খায়া আইসেন হামার গুয়া পান। তোমরা খায়া আইসেন হামার গুয়া পান। গরুর গাড়ি নস্কা গড়া সোই, আর তার ভিতরে কাই যায় তাকো আমরা কই। আর আমার দেশের গরুর গাড়ি নস্কা গড়া সোই, তার ভিতরে কাই যায় তাকো আমরা কই। নয়া নায়রি নায়র যায় শুনি ভাওয়াইয়া গান, শোনা বন্ধু দন খায় দিলং নিমন্ত্রণ, খায়া আইসেন আমার গুয়া পান। তোমরা খায়া আইসেন আমার গুয়া পান। ও সোনা বন্ধু ধন দিয়ে গেলং নিমন্ত্রণ, খায়া আইসেন আমার গুয়া পান। শীতল সুটকে শুকনে নিয়ার আরো আটিয়া কলা, আর ভেপা ধানের পন্তা খামো মাকিয়ে বিয়ান বেলা। আর শীতল সুটকে শুকনে নিয়ার আরো আটিয়া কলা, ভেপা ধানের পন্তা খামো মাকিয়ে বিয়ান বেলা। আমার বাড়ি আছে হুকে মারবেন জোরে তাহান, শোনা বন্ধু আমার গুয়া পা। আর ধল্লা দিস্তে ব্রহ্মপুত্র আরো জিঞ্জিরা, আর দুধ কুমোরার হল হলিয়া বইসে অবিরাম। আর ধল্লা দিস্তে ব্রহ্মপুত্র আরো জিঞ্জিরা, হল হলিয়া বইসে অবিরাম। সুখে দুঃখে থাকি আমরা জেলা কুড়ি গ্রাম, শোনা বন্ধু দন দিয়ে গেল নিমন্ত্রণ, খায়া আইসেন আমার গুয়া পান। তোমরা খায়া আইসেন আমার গুয়া পান।
আর শীতল সুটকে শুকে নিয়ার আরো আটিয়ে কলা আর ভেপা ধানের পন্তা খামো মাখিয়ে বিয়ান বেলা আর শীতল সুটকে শুকে নিয়ার আরো আটিয়ে কলা ভেপা ধানের পন্তা খামো মাখিয়ে বিয়ান বেলা আমার বাড়িত আছে হুকে মারবেন জোরে তাহান শোনা আমার গুহা পান তোমরা আয়া আইসেন আমার গুহা পান ও শোনা বন্ধুগণ